বয়স কত হবে আমার? মানুষ জীবন ছিল 25 আর ভূত জীবন 74.5 এই না 74 শুধু 74 তার মানে এখন 99 নট আউট। এই জিও, তার মানে সামনে নতুন বছরে সেঞ্চুরি। এই কোচি বয়সে এসে কান দুটো আমার সঙ্গে এইভাবে বিট্রে করবে ভাবতেই পারিনি। এটা আমার কান নাকি পৌরসভার ময়লার গাড়ি? এখনো কত ময়লা ভেতরে জমে আছে রে কে জানে, কিন্তু কিছুতেই বেরোচ্ছে না। ওরে বেরিয়ে আয় রে, বেরিয়ে আয়, আর অভিমান করে থাকিস না। চক্রবর্তী সেন সব কিছু প্ল্যান আছে তো, ওই দিন ভাবছি একটা কম্পিটিশনের আয়োজন করব, দাঁড়িয়ে ভয় দেখাও প্রতিযোগিতা। শুনেছি কিন্তু দাঁড়িয়ে ভয় দেখাওটা কেমন আবার? নতুন বছরের প্রথম দিন যে ভূত দাঁড়িয়ে থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে ভয় দেখাতে পারবে সে হবে চ্যাম্পিয়ন। চামচিকে কোথায় কাকা? চামচিকে নয় রে বেটা, চ্যাম্পিয়ন। তোকে আর কি বলবো, তুই তো আর আজকাল কানে ভালো শুনিস না। ঠিক বলেছো ঘেগো কাকা, বাদ দাও। আমি সবার সামনে দেব না, কিছুতেই দেব না, মেরে ফেললেও দেব না। তাছাড়া ওসব চাইলেই দেওয়া যায় নাকি? ওটা অন্তর থেকে, মানে পেটের অন্তর থেকে আসে। আর কথা বাড়াস না ভাই, এখন লুল্লুকে কিছু বলা আর হাতিকে পাঞ্জাবি পরানো সমান, কি শুনতে কি শুনবে। ঠিক বলেছো কাকা, লুল্লু বেচারা। চারা তো পোনা মাছ হয়, আর কোচি রে কোচি। আমি বেচারা বলছি লুল্লু, তোর সঙ্গে কথা মারিয়ে লাভ নেই। সবাই আমার নামে আজকাল এসব কেন বলছে, নাকি আমি ভুল শুনছি? এই কানটা নিয়ে একবার কনফিউজিয়াস হয়ে গিয়ে, মানে কনফিউজ হয়ে গেছি। কানের ফিউজ যে কবে কাটবে। নতুন বছরের সেলিব্রেশনে শব্দবাজি ব্যবহার করা নিষিদ্ধ, মনে রাখবেন শব্দবাজির ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। দয়া করে শব্দ দূষণ ঘটে এরকম বাজি নিজেও ব্যবহার করবেন না, অন্যদেরও ব্যবহার করতে দেবেন না। আরে তাড়াতাড়ি সব মাল খালি কর, পুলিশের কড়া নজর আছে শব্দবাজির উপর, তাই বাজারে শব্দবাজির সাপ্লাইও কম। এগুলো একবার চোরা পথে বাজারে ছাড়তে পারলে না, নতুন বছর একেবারে পুরো বালামাল হয়ে যাবে। চারিদিকে কত বাজি আর বাজি, ভয় হয় আমার মনের আগুনে সব বাজিগুলো না ফেটে যায় ফটফট করে।
কি লাগবে দাদা? হাওয়াই দাওয়াই দাওয়াই নিয়ে কি হবে? আমার শরীর তো একদম ফিট। ইয়ে কে রে, কানে কম শোনে নাকি? আমি বাজির কথা বলছি, বাজি, ফুলঝুড়ি, হাওয়াই, চরকি, সর্দি। আমার নাগপুরে ন্যাশনাল হাইওয়ে দাদা, না সর্দি, শুধু কান দুটোই বাংলাদেশের রাস্তার মতো হয়ে গেছে গো, খুব জ্যাম। রাস্তায় অনেক গাড়ির ভিড় হয়ে গেল আমার জন্য, উড়ে যাওয়াটাই ভালো। উড়ে গেল আপনাদের ফোনের ভলিউমটা একটু চেক করে বলুন তো, ঘেঘু কাকা মিউট হয়ে গেল কেন? আরে আমি মিউট হইনি রে হত ভাগা, তোর কান দুটো এবার পার্মানেন্টলি জ্যাম হয়ে গেছে, আর কোনো উপায় নেই এই রোগ সারানোর। নুনুকে সারা জীবন এইভাবেই চলতে হবে। কিছু একটা করো কাকা, আমি কানে কিছুই যে শুনতে পাচ্ছি না গো। বিশ্বাস কর নুনু, এই ব্যাপারে আমি অনেক ভেবেও কোনো উপায় বার করতে পারিনি। সর্বনাশ হয়ে গেছে গো ঘেঘু কাকা, সর্বনাশ হয়ে গেছে। শব্দবাজির কারখানায় আগুন লেগেছে গো, এখনই যদি আগুন না নেভে তাহলে অনেক মানুষ মারা যাবে গো। হ্যাঁ বলিস কি, চল চল চল, এই সময় মানুষদের পাশে দাঁড়াতে হবে, হাতে হাত মিলিয়ে আগুন নেভাতে হবে, চল। তুইও চলে আয় লুল্লু, মানুষদের বড় বিপদ। কি বলছো, কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু ডাকছে যখন তখন যাই। কি সাংঘাতিক আগুন লেগেছে গো! হ্যাঁ, এর ভেতরে কতজন যে আটকে আছে কে জানে। হে ও দাদা, আমাদের কিছু একটা করা দরকার, কিন্তু ওই কিভাবে কাছে যাব বলুন তো? এই একে তো ভয়ঙ্কর আগুনের তাপ, তার উপর আওয়াজের চোটে একেবারে কানের পর্দা ফেটে যাচ্ছে। কিন্তু যে করেই হোক আগুন না নেভালে সর্বনাশ হয়ে যাবে দাদা, দমকলের লোকগুলো তো এগিয়ে যেতে ভয় পাচ্ছে, কি সর্বনাশ যে হবে কে জানে। আর কোনো উপায় নেই কাছে যাওয়ার, দাঁড়িয়ে দেখা ছাড়া আর কি করা যায় বলো? সবাই এরকম কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে কেন বুঝতে পারছি না তো। বুঝবি কি করে, তুই তো পেয়েছি, এবার আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। লুলু তুই যা গিয়ে দমকলের গাড়ি থেকে জল নিয়ে আগুন নেভা। এত কিছু চাই না, আমার শুধু কান থেকে ময়লা বের করে দাও, আমি আবার কানে শুনতে চাই গো, কানে শুনতে চাই। এইবার বল লুলু, তুই কানে শুনতে পাচ্ছিস? পাচ্ছি পাচ্ছি কাকা।
পাচ্ছি পাচ্ছি, একদম অল ক্লিয়ার। এই ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা, আমি আবার কানে শুনতে পাচ্ছি গো। বারোটা বাজে, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব ভালো কাটুক।